नियम जदि आज के माननीय प्रधानमंत्री शेख हासिना उमर फारूक जीवनी पढ़े ये नियम जदि बांग्लादेश वास्तवायन करते पारतें তাহলে সচিবালয়ের ঝাড়ুদার সচিবালয়ের দারোয়ানের গুলশানে আর বাড়ি হতো না। এক নাম্বার হচ্ছে উৎকৃষ্ট তুর্কি ঘোড়া ব্যবহার করবে না। এর মানে হচ্ছে উৎকৃষ্ট তুর্কি ঘোড়া এটা অনেক দামি ঘোড়া, এটা সবাই ব্যবহার করতে পারে না। তোমার এলাকার অন্য সাধারণ দশজন যেই নিম্নমানের ঘোড়া ব্যবহার করে, তুমি প্রশাসক হিসেবে তুমি তো আর বাপের টাকায় ঘোড়া কিনতেছো না, তোমার ঘোড়া তো রাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে, তোমার বাহন তো রাষ্ট্র থেকে দেয়া হচ্ছে, এই জন্য তোমার বাহন উৎকৃষ্ট তুর্কি ঘোড়া যেন না হয়, তোমার বাহন হবে অন্য দশজনের মতোই সাধারণ বাহন। এই নিয়মের আধুনিক রূপায়ণ হচ্ছে আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি যা খুশি তাই হন না কেন, আপনার জন্য মার্সিডিস, বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার আর এই অত্যন্ত দামি গাড়িগুলো কেন লাগবে? অন্য দশজন মানুষ যদি এক্স করল্লা ইউজ করতে পারে, আপনিও প্রশাসনিক কাজে রাষ্ট্র থেকে আপনারে গাড়ি দিলে এক্স করল্লাই দেওয়া উচিত। আপনার জন্য মার্সিডিস, বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার, প্রাডো, পাজারো এই সমস্ত গাড়ির কি দরকার? ওই এক্স করল্লা যেখানে যাবে আপনার গাড়ি তো সেখানেই যায়, কিন্তু আপনি এত রাজকীয় বাহন ব্যবহারের তো আপনার দরকার নাই, কারণ রাজকীয় বাহনটা তো আপনি নিজের টাকায় কিনতেছেন, এটা তো রাষ্ট্রের টাকা থেকে দিচ্ছে। এই জন্য ওমর ফারুক বলতেন উৎকৃষ্ট তুর্কি ঘোড়া ব্যবহার করতে পারবা না। ওমর ফারুক যাকে নিয়োগ দিবেন, প্রশাসক বানাবেন, তার এই পর্যন্ত সে পৈতৃক সূত্রে কত সম্পদ পেয়েছে, সে নিজে এই পর্যন্ত কত ইনকাম করেছে, সব সম্পদের একটা হিসাব ওমর ফারুকের কাছে জমা হতো। এবং রাষ্ট্রীয় দায়িত্ব তাকে দেওয়ার পরে প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর এই হিসাব নামা এবং বর্তমান তার সম্পদ কী পরিমাণ আছে এই দুইটা একটু মিলাতো ওমর ফারুক বসে। যদি দেখা যেত যে ছয় মাস আগে রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছে তখন সম্পদ ছিল এই পরিমাণ, ছয় মাস পরে সম্পদ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, অনেক সম্পদ জমা করে ফেলেছে, সাথে সাথে ওমর ফারুক তার সম্পদ সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ব্যাংক বাইতুল মালে দান করে দিতেন, মুহূর্তের মধ্যেই ফকির বানায় দিতেন, যা যা কামাইছোস ওগুলো তো গেছে, তুই বাপের ঠিকাজিরি পাইছোস, তোর অপরাধের কারণে ওগুলোও গেছে, কারণ তোমাকে মুসলমানদের একজন সেবক বানানো হয়েছে, তুমি এত পয়সা কেমনে কামাও? এই নিয়ম যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমর ফারুকের জীবনী পড়ে এই নিয়মটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে পারতেন, তাহলে সচিবালয়ের ঝাড়ুদার সচিবালয়ের দারোয়ানের গুলশানে আর বাড়ি হতো না। দারোয়ান সচিবালয়ের গাড়ির ড্রাইভার তার বনানি উত্তরে এত ফ্ল্যাট কিভাবে থাকে? ড্রাইভারের যদি অবস্থা হয় তাহলে অফিসারের কি অবস্থা? অফিসার কয় আমি তুই তুই আমার ড্রাইভার বানাবে গুলশান বড়া নিতে পারি, আর আমি তো গুলশান বড়া নি না, আমি বানাবো সুইজারল্যান্ডে, নিউ ইয়র্কে, আমেরিকায়। কারণ মানুষের যে সম্পদ খাইতেছি, ক্ষমতা যখন যাবে এই তো হাড্ডিগ্রস্ত সব আলাদা করে ফেলবে, এজন্য এই দেশে থাকা রিস্ক। এই জন্য দারোয়ান ফারোয়ান তোরা এখানে বাড়ি বানা আর আমি বিদেশে গিয়ে বাড়িটাই বানাই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি এই আইনটা বাস্তবায়ন করতেন ওমর ফারুকের মতো, প্রত্যেক চার মাস ছয় মাস অন্তর অন্তর সরকারি কর্মকর্তাদের আমল নামার হিসাবগুলো যদি একটু তদন্ত কমিশন গঠন করে দেখতেন, তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ সরকারি কর্মকর্তারা আর হতো না। অবশ্য এ সমস্ত নিয়ম চালু রাখলে তখন মানুষরে ঘাড়ে ধুই দেওয়ার সরকারি চাকরি দিতে পারতেন না, কথা কয় না পারতেন পারতেন? এখন তো সরকারি চাকরি যেন একটা সোনার হরিণ, সরকারি চাকরি পাওয়ার জন্য নিজের জায়গা, জমি, বাড়ি, গাড়ি, নারী সব বন্ধক রাখতে রাজি, একটা সোনার হরিণ পাইলেই হয়েছে, পঞ্চাশ লাখ টাকা লাগবে কোনো সমস্যা নাই, আজকেই আমি দিব, কারণ সেও জানে এই পঞ্চাশ লাখ দুই বছরে আবার আমি উঠায় ফেলতে পারবো। কিন্তু ওমর ফারুকের বিধিবিধান থাকলে এগুলারে ধৈরা টাইনা বাইন্ধা এরপরে আপনি সরকারি চাকরিতে ঢুকাইতে পারতেন না। এমনিতেই কি তৎকালীন যুগে মানুষ সরকারি কর্মকর্তা হতে চাইতেন না? এমনিতেই তো হতে চাইতেন না। মানুষ যখন দেখতেন ওমর ফারুকের আইন কানুন এত করা, তখন চিন্তা করতেন মাশাল্লাহ বাপের ঠিক আছে পাইছি, ব্যবসা বাণিজ্য করে এমনি চলি ভাই, এত সরকারি চাকরির দরকার নাই। ওমর ফারুক তিন নম্বরে তিনি যেটা করতেন, রাষ্ট্রীয় দায়িত্বে কোনো মানুষকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার পূর্বে তিনি তাদেরকে শপথ বাক্য পাঠ করাতেন। কি করাতেন? যেমন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন পাঁচ বছর পরে নতুন করে আবার ক্ষমতা নবায়ন হয়,
তখন কিন্তু পার্লামেন্টে যে সবার আগে তিনি কি করেন, শপথ পাঠ করেন। এমপি সাহেবেরা পার্লামেন্টে, মন্ত্রী সাহেবেরা, মেয়র সাহেবেরা সবাই কিন্তু পার্লামেন্টে গিয়ে শপথ নেয়, শপথ বাক্য পাঠ করে। এই শপথ বাক্য পাঠ করার সিস্টেমটাই পৃথিবীর বুকে প্রথম চালু করেছিলেন ওমরে ফারুক। এই যে তথ্যগুলো দিচ্ছি, আল ফারুক কিতাবটি পড়বেন। তিনি রাষ্ট্রীয় কর্মচারীদেরকে রাষ্ট্রীয় কোনো অঞ্চলের প্রশাসক বানাবার পূর্বে, কোনো এমপি বানাবার পূর্বে, তিনি ওমরে ফারুক তাকে ওমরে ফারুকের দরবারে ডেকে এনে চারটি বিষয়ের শপথ করাতেন। কয়টি? অমুসলমান কয়টি? চারটি বিষয়ের শপথ করাতেন। এক নম্বর, ওমর ফারুকের প্রথম শপথ ছিল, তুমি শপথ করো কখনো উৎকৃষ্ট তুর্কি ঘোড়ায় আরোহণ করবে না। দুই নম্বর, মসৃণ ও মূল্যবান পোশাক পরবে না। তিন নম্বর, মোলায়েম রুটি খাবে না। চার নম্বর, ঘরের দরজায় কখনো দারোয়ান রাখবে না। এক নম্বর হচ্ছে উৎকৃষ্ট তুর্কি ঘোড়া ব্যবহার করবে না। এর মানে হচ্ছে উৎকৃষ্ট তুর্কি ঘোড়া, এটা অনেক দামি ঘোড়া, এটা সবাই ব্যবহার করতে পারে না। তোমার এলাকার অন্য সাধারণ দশজন যেই নিম্নমানের ঘোড়া ব্যবহার করে, তুমি প্রশাসক হিসেবে, তুমি তো আর বাপের টাকায় ঘোড়া কিনতেছো না, তোমার ঘোড়া তো রাষ্ট্র থেকে দেয়া হচ্ছে, তোমার বাহন তো রাষ্ট্র থেকে দেয়া হচ্ছে, এই জন্য তোমার বাহন উৎকৃষ্ট তুর্কি ঘোড়া যেন না হয়, তোমার বাহন হবে অন্য দশজনের মতোই সাধারণ বাহন। এই নিয়মের আধুনিক রূপায়ণ হচ্ছে, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি যা খুশি তাই হন না কেন, আপনার জন্য মার্সিডিস, বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার আর এই অত্যন্ত দামি গাড়িগুলো কেন লাগবে? অন্য দশজন মানুষ যদি এক্স করল্লা ইউজ করতে পারে, আপনিও প্রশাসনিক কাজে রাষ্ট্র থেকে আপনারে গাড়ি দিলে এক্স করল্লাই দেওয়া উচিত। আপনার জন্য মার্সিডিস, বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার, প্রাডো, পাজারো, এই সমস্ত গাড়ির কি দরকার? ওই এক্স করল্লা যেখানে যাবে আপনার গাড়ি তো সেখানেই যায়, কিন্তু আপনি এত রাজকীয় বাহন ব্যবহারের তো আপনার দরকার নাই, কারণ রাজকীয় বাহনটা তো আপনি নিজের টাকায় কিনতেছেন, এটা তো রাষ্ট্রের টাকা থেকে দিচ্ছে। এই জন্য ওমর ফারুক বলতেন উৎকৃষ্ট তুর্কি ঘোড়া ব্যবহার করতে পারবা না। দুই নাম্বার, মসৃণ মূল্যবান কাপড়, অর্থাৎ খুব দামি স্যুট বুট কোট পরার দরকার নাই, অন্য দশজন যেটা পরে তুমিও সেটা পরবা। তিন নম্বরে বলতেন খুব দামি খাবার, মোলায়েম রুটি মানে হচ্ছে খুব দামি খাবার তোমার খাওয়া দরকার নাই ভাই, কারণ তোমার টাকা তো বাইতুল মাল থেকে যাবে, এই জন্য হিসাব করে যাবে, এই জন্য অন্য দশজন যেটা খায় তুমিও সেটাই খাবা। চার নাম্বার, ঘরের দরজায় কখনো কি রাখা যাবে না? দারোয়ান। তার মানে হচ্ছে এই দারোয়ান ঘরের দরজায় রাখতে পারবে না, যেন মানুষজন তোমার সাথে দেখা করতে এসে দারোয়ানের ধমক খেয়ে আবার ফিরে যায়। দারোয়ান মুক্ত থাকবে তোমার ঘর, যেন রোদ, গ্রীষ্ম, বর্ষা যে সময় আসুক না কেন, মানুষজন যেন যখনই আসে তখনই যেন সরাসরি তোমার পর্যন্ত যেতে পারে, তোমার আর জনগণের মাঝখানে থার্ড পার্টি যেন না ঢুকে। এটা করতে হবে, কখনো তোমার ঘরের দরজায় দারোয়ান বসাতে পারবা না। এই চারটি শপথ বাক্য তাকে পাঠ করিয়ে এরপরে ওমরে ফারুক তাকে ওই দায়িত্বের মর্যাদায় বসিয়ে দিতেন।